বহু যুগ আগে সূর্য নামক এক যুবক থাকত, তার কেউ ছিল না, তাই তার বিয়েও হয়নি। সে কিন্তু সবাইকে সাহায্য করত, কিন্তু কেউ তার সাহায্য করত না, তাই সে খুব দুঃখ পেত। একদিন সে ভাবল যে সে বিয়ে করবে, তাই সে সবাইকে বলল তার জন্য একটা পাত্রী খুঁজতে, কিন্তু কেউ তার জন্য খুঁজে দিল না। মনের দুঃখে সে ভাবতে লাগলো যে সে কী করবে। কিছু না ভেবে একদিন সে ভাবল সে চলেই যাবে গ্রাম থেকে। এক দুপুরবেলায় সে হাঁটতে হাঁটতে চলে গেল বনে। সেখানে গিয়ে এক গাছের তলায় সে বসল। যখন গাছের তলায় বসল, সেই সময় গাছের তলায় এক দম্পতি শ্রীরাম আর কমলা এসে উপস্থিত হলো। যুবক, তোমার নাম কি? কোত্থেকে এসেছো তুমি? আমি অনাথ, আমার বিয়েও হয়নি, তাই পাত্রী খুঁজছি। আপনারা কোনো পাত্রীর সন্ধান দেবেন? চিন্তা করো না, আমরা নিশ্চয়ই তোমার বিয়ে দেব। সূর্য তো খুব খুশি হল। শ্রীরাম কিন্তু মনে মনে মতলব আঁটল। কিছুক্ষণ পরে শ্রীরাম সূর্যকে আবার জিজ্ঞাসা করল, একটু জল এনে দাও না গো। সূর্যকে ওখান থেকে সরিয়ে দিয়ে শ্রীরাম কান্তাকে বলল, আমরা আমাদের ছেলের জন্য পাত্রী খুঁজছি না, কিন্তু আমাদের ছেলেকে তো কেউই বিয়ে করতে চায় না। চলো সূর্যকে নিজের ছেলে বলি এবং একটা পাত্রী জোগাড় করি। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আমার ছেলে থাকতে আমরা অন্য কারোর জন্য কেন পাত্রী খুঁজব? বোকা, তুমি কিচ্ছু বুঝতে পারো না। আরে, সূর্যর জন্য পাত্রী খুঁজছি, বিয়ে তো দেবো নিজের ছেলেরই। সেই সময় এক ভূত ছিল সেখানে এক পাথরের মধ্যে আটকে। সেই ভূত সবকিছু শুনল। সে মনে করল কি এই দম্পতিকে সে শিক্ষা দেবে, কিন্তু ভূত তো বুঝতে পারছিল না কি করে সেই পাথর থেকে বেরিয়ে আসতে পারে। এদিকে সূর্য জল এনে শ্রীরামকে দিল। এদিকে ভূত জোরে জোরে চিৎকার করে বলল, বাঁচাও বাঁচাও। সূর্য তো এদিকে ওদিকে দেখতে লাগলো। তখন শ্রীরাম তাকে বলল, শোনো ছেলে, এদিক ওদিক তাকিও না, এখানে ভূতেরা থাকে, ওরা এইভাবে আওয়াজ করে, তারপর ধরে খেয়ে ফেলে। আপনারা যান, কেউ নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়েছে, তাই আমাকে ডাকছে। ভূত অসুবিধায় পড়লে তাকেও তো সাহায্য করতে হবে। ঠিক আছে, যা ইচ্ছে তাই করো। তুমি অনাথ, আমরা ভেবেছিলাম তোমার বিয়ে দেব, তুমি যদি আমাদের কাছে আসো তবেই আমরা তোমার বিয়ে দিতে পারব। এই বলে তারা তো চলে গেল। সূর্য দেখল পাথরের তলার থেকে আওয়াজটা আসছে। সে সমস্ত শক্তি দিয়ে পাথরটাকে সরালো। সঙ্গে সঙ্গে এক ভূত বেরিয়ে এলো সেই পাথর থেকে। আমাকে না একজন এখানে বন্ধ করে দিয়েছিল, এইখানে একটা আংটি পড়েছিল, লোকটা বলল আংটিটা বের করতে, যেই আমি বের করতে গেলাম আমাকে বন্ধ করে দিল, আপনি আমায় বাঁচালেন, আজ থেকে আপনি আমার বন্ধু। সূর্য মনে মনে ভাবল, ভূতটা কত ভালো না, এই ভেবে সূর্য ভূতের বন্ধু হয়ে গেল। এরপরে ভূত তাকে ফল মূল সব এনে দিত, দুজনে খুব গল্প করত, খেত। তারপরে কখনো কখনো সূর্য সেখানে ঘুমিয়েও পড়ত। একদিন সূর্য যখন ঘুমোচ্ছিল, ভূত সূর্য সেজে চলে গেল শ্রীরামের বাড়িতে। কি ব্যাপার, ভূতদের বাঁচালে? আচ্ছা ছাড়ো, এখন চলো পাত্রীর বাড়িতে তোমাকে নিয়ে যাই। ভূত সূর্যের রূপ নিয়ে শ্রীরামের পিছু পিছু যেতে লাগলো। কিছুক্ষণ পরে তারা একটা বাড়িতে পৌঁছল। সেই বাড়িতে কমলা নামক একটি মেয়ে থাকত, তারও কেউ ছিল না। কমলার কাকা তার বিয়ে দিতে চাইছিল, যাতে তাকে সেখান থেকে অন্য কোথাও পাঠিয়ে দিতে পারে। যখন সে সূর্যকে দেখল, সে কমলার বিয়ে সূর্যের সঙ্গে দিয়ে দিল। এরপরে সবাই গ্রামের দিকে যেতে লাগলো। যেতে যেতে তারা একটা পান্থ নিবাসের সামনে এসে পৌঁছল। শ্রীরাম কমলাকে বলল, কমলা, আমাদের কিছু কাজ আছে, আমরা সেই কাজ করে আসছি, তুমি খুব ক্লান্ত, বিশ্রাম নাও। এই বলে
শ্রীরাম ও কান্তা সূর্যকে নিয়ে চলতে শুরু করল। সূর্যরূপী ভূত কিন্তু সব কিছু বুঝতে পারল। শোনো সূর্য, এই নদীতে যে স্নান করবে তার সব পাপ মুক্ত হয়ে যাবে। শ্রীরাম সূর্যকে নিয়ে নদীতে গেল। তারপরে শ্রীরাম সূর্যকে সেখানে ধাক্কা দিয়ে দিল। তারপর কান্তাকে বলল, চলো, সূর্য থেকে মুক্তি পাওয়া গেল, এবার কমলাকে নিয়ে বাড়ি চলো, আর আমাদের ছেলের সঙ্গে তার বিয়ে দেওয়া হবে। তারা যে ওখান থেকে যেতে লাগলো, ভূত এলো তাদের ঘাড় ধরে নদীতে ফেলে দিল। তোমাদের ঠিক শাস্তি হয়েছে, ভূত শ্রীরাম আর কান্তাকে জল থেকে বের করে নিয়ে। এবার ভালো হওয়ার চেষ্টা করো, বুঝেছ? ভূত তখন শ্রীরাম আর কান্তাকে বলল তাদের কি করা উচিত। শ্রীরাম কমলা আর সূর্যর বিয়ে ধুমধাম করে দিল। সূর্য যখন জানতে পারল তার বন্ধু ভূত তাকে এত সাহায্য করেছে, সে খুব খুশি হল। একসময় উমের নবাব আরব শাসন করতেন। তিনি একজন সাহসী মানুষ ছিলেন। উমেরের কাছে সব ছিল, তবু তার মনে কোথাও একটা দুঃখ ছিল। বহুদিন আগে উমের খুব দরিদ্র ছিল। সেই দিনগুলোতে তার মাকে নিয়ে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো সে। একদিন হঠাৎ করে সে বাড়ি থেকে চলে যায় এবং সৈনিক হয়ে যায় সেনাবাহিনীতে। তারপরে পরিশ্রম করে অবশেষে সর্দার, সুবেদার এবং সেনাপ্রধান হয় সে। উমেরের প্রতিভা দেখে তখনকার নবাব উমেরকে নবাব বানায়, কারণ তার কোনো সন্তান ছিল না। নবাব হিসেবে দায়িত্ব নেওয়ার পরেও উমের যখন তার শৈশবকালীন দারিদ্র্যের কথা স্মরণ করতেন, তখন তিনি ভীষণ মন খারাপ করতেন। সেই জন্য কোনো দরিদ্র লোককেই তার পছন্দ হতো না। কেউ ভিক্ষা করতে এলেও তিনি নির্দেশ দিতেন জেলখানায় রাখার। একদিন এক দরিদ্র ফকির উমেরের সঙ্গে দেখা করতে এলেন। তিনি প্রবেশদ্বারের প্রহরীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, আমি নবাবের সাথে দেখা করতে চাই। প্রহরী উমেরের কাছে গিয়ে তাকে বলল, গরিব ফকির এসেছে আপনার সঙ্গে দেখা করতে। উমের চিৎকার করলেন, দরিদ্র লোকটিকে কারাগারে রাখো, আমার কাছে কেন নিয়ে আসছো? ভয়ে ভয়ে প্রহরী তখন বলল, মনে হচ্ছে ফকির ভিক্ষা করতে আসেনি, তার কাছে কিছু অদ্ভুত জিনিস আছে, তাই বিক্রি করতে এসেছে। এই শুনে উমের বললেন, যাও নিয়ে আসো আমার কাছে। ফকিরকে উমের জিজ্ঞাসা করলেন, আপনার কাছে কি আছে, আমাকে দেখান তো। ফকির প্রথমে চুপ ছিল, তারপর বলল, যাহাপনা, আমি সবার সামনে দেখাবো না। উমের সবাইকে চলে যেতে নির্দেশ দিল। তারপর ফকির তার ঝুলি থেকে একটা ছোট্ট ওষুধ বের করে জাহাপনাকে দেখালো আর বলল, হুজুর, এই ওষুধ যিনি খাবেন তিনি বিশ্বের শাসক হয়ে উঠবেন। ওই দেখে উমের বলে উঠল, আমি তো বিশ্বের শাসক, আবার কি বিশ্বের শাসক হব, আমার এই ওষুধ চাই না। তখন ফকির তার ঝুলি থেকে একটি ছোট্ট থলে বের করল। এতে গুঁড়ো ওষুধ আছে, এ খেলে আপনি একজন সুন্দরী মহিলাকে পাবেন। এই শুনে উমের বললেন, আমার স্ত্রী খুব সুন্দর, আমার গুঁড়ো ওষুধের কোনো দরকার নেই। অবশেষে ফকির একটি আরশি বের করে বলল, হুজুর, এই আয়নাটি যদি কোনো ব্যক্তির মুখের সামনে রাখেন তার মনের সব কথা আপনি জানতে পারবেন। এই শুনে উমের বললেন, কি করে বিশ্বাস করি তোমায়? ফকির তখন বলল, কাউকে বিশ্বাস করার আগে একবার দেখুন আয়নাটিকে, তাহলে আপনি এই আয়নার শক্তি জানতে পারবেন। প্রথমে আমাকে এই আয়নার দাম বলুন। ফকির তখন বলল, যদি অভয় দেন তাহলে নিশ্চয়ই আমি দামটা বলবো। এই শুনে উমের বলল, কোনো ভয় নেই, আপনি দাম বলুন। ফকির তো প্রথমে চুপ করে থাকল, তারপর বলল, এই আয়নার দাম আপনার সমস্ত রাজত্ব, এর অর্থ এই সিংহাসন আমাকে দিতে হবে আর আমার পোশাক পরে আপনাকে চলে যেতে হবে। উমের বুঝতে পেরেছিল ফকিরের কথায় কোনো অভ্যন্তরীণ অর্থ আছে, তাই তিনি সিংহাসন থেকে নেমে এলেন। তারপর ফকিরের পোশাক পরলেন এবং সেখান থেকে চলে গেলেন। মন্ত্রী ও সেনাপ্রধান অন্য কক্ষে ছিলেন। উমের সেই ঘরে গেলেন। উমের ফকিরের ছদ্মবেশে থাকায় তারা অবাক হয়ে গেল। তখন উমের মন্ত্রীর মুখের সামনে আয়নাটি রাখলেন।
উমেশ জানতে পারলেন মন্ত্রী কি ভাবছে। তিনি বুঝতে পারলেন কি মন্ত্রী তার প্রতি বিনত হয়ে থাকে কিন্তু তাকে একদম সম্মান করে না। এরপর উমের আয়নাটা সেনাপ্রধানের সামনে ধরলেন। বুঝতে পারলেন কি সেনাপ্রধান তাকে হত্যা করতে চায় এবং সিংহাসন দখল করার পরিকল্পনা করছেন। উমের উভয়ের উপরে খুব রেগে গেলেন কিন্তু তবুও ক্রোধ নিয়ন্ত্রণ করে প্রাসাদের ভেতরের দিকে গেলেন। যখন প্রাসাদের ভেতরের দিকে গেলেন তখন দেখলেন কি তার স্ত্রী সাপ ও ময়ের খেলা খেলছে অন্য মেয়েদের সঙ্গে। উমেরকে দেখে সবাই সেখান থেকে চলে গেল। তারপর উমের তার স্ত্রীর সামনে আয়নাটি রাখলেন। উমের বুঝতে পারলেন যে তার স্ত্রী তাকে একদম ভালোবাসে না, উমেরের প্রতি তার কোনো ভালোবাসাই নেই। পরে উমের তার ছেলে ও আত্মীয়দের সামনে আয়না রাখলেন। তিনি বুঝতে পারলেন যে তাদের কেউই তাকে ভালোবাসে না। সবার কাছ থেকে উমের প্রচুর হতাশা পেলেন। এরপর তিনি রাজধানী ছেড়ে বনের মধ্যে ঘোড়া ছুটিয়ে চলে গেলেন অন্য জায়গায়। পৌঁছলেন নিজের গ্রামে, তার কুড়ি ঘরের সামনে এসে পৌঁছলেন। সেখানে কুড়ি ঘরে উমেরের মা খুব অসুস্থ অবস্থায় খাটের অপরে ঘুমোচ্ছিলেন। উমের, এলি বাবা, এলি আমার কাছে। মা খুব নিচু স্বরে কথা বলছিল। উমের বুঝতে পেরেছিল কি মা আর বেশি দিন বাঁচবে না। মায়ের মনের কথা জানার জন্য উমের আয়নাটি মায়ের সামনে ধরল। বুঝতে পারল মায়ের ভালোবাসা কত খাঁটি। সে বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু মা চিরকাল তার জন্য প্রার্থনা করেছে। উমেরের খুব খারাপ লাগলো, তার কান্না পেয়ে গেল। মা, মা! ছেলের কণ্ঠ শুনে উমেরের মা চোখ খুললেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। ছেলেকে দেখে তিনি খুশি হলেন কিন্তু এরপর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এরপর উমের আর কখনো সিংহাসনে ফিরে যায়নি। তিনি পুরো দেশ জুড়ে ভ্রমণ শুরু করলেন এবং সবাইকে বলতেন মায়ের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা হয়।